না, গতকাল গভীর রাতে পিয়ারলেস হাসপাতালে তিনি চিকিৎসা স্টার্ট করেছেন। সুনীল কান্তি রায় পিয়ারলেস সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। দীর্ঘদিন ধরে এই পিয়ারলেস সংস্থাকে তিনি অন্য উচ্চতায় নিয়ে গেছেন তার পরিচালনায়। একটা সময় পিয়ারলেস শুধুমাত্র আর্থিক লেনদেনকারী সংস্থা ছিল, সেখান থেকে তার নেতৃত্বে, তার যোগ্য নেতৃত্বে বলা যেতে পারে, এই সংস্থা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। তার মধ্যে হাসপাতাল রয়েছে, তার মধ্যে হোটেল রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসায় পিয়ারলেস এর নাম ছড়িয়ে পড়ে, যুক্ত হয়। সুনীল কান্তি রায় তিনি তার দাদা বিকে রায়ের মৃত্যুর পর সংস্থার কর্ণধার হিসেবে সমস্ত কিছু দায়িত্ব নেন, এবং তখন থেকে সেই 1985 সাল থেকে এতদিন পর্যন্ত সংস্থা চালিয়েছেন, এবং তার নেতৃত্বেই সংস্থা এতটা বড় হয়েছে। গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। তার পরিবার সূত্রে জানা যাচ্ছে পিয়ারলেস হাসপাতালে গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 78 বছর। 44 সালে জন্ম সুনীল কান্তি রায়ের, এবং তারপর কলকাতার মানুষ, কলকাতায় পড়াশোনা করেছেন, তারপর এখানেই ব্যবসা বাণিজ্য এবং তাকে ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। অবশ্যই শিল্প মহলে শোকের ছায়া নেমে এসেছে, এবং আমরা জানি যে বিভিন্ন সময় তিনি অত্যন্ত আধ্যাত্মিক চেতনার মানুষ ছিলেন। বেলুড় মঠের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ, সব মিলিয়ে তিনি তার যে শিল্পক্ষেত্রের যে যোগাযোগ সেটা কিন্তু আরো বিভিন্ন ক্ষেত্রে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এবং সব মিলিয়ে পরিবারের শোকের ছায়া এবং শিল্প মহলেও শোকের ছায়া সুনীল কান্তি রায়, যিনি এস কে রায় নামে পরিচিত ছিলেন গোটা শিল্প মহলে। ধন্যবাদ সঞ্চয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় তার শোকবার্তায় বলেছেন, দেশের অগ্রগণ্য বাণিজ্য প্রতিষ্ঠান পিওরলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন। তিনি আর্থিক, বিমা, স্বাস্থ্য, হোটেল, আবাসন, অটোমোবাইল, সিকিউরিটিজ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। তাঁর প্রয়াণে শিল্প ও বাণিজ্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আর এবার করোনা আপডেট। দেশে করোনা গ্রাফের ওঠাপড়া চলছেই। গত 24 ঘন্টায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 3,207 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 3,451। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 29 জনের। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।